আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো যাই হোক, একটু সমস্যার কারণে আমাদের আপনাদের কাছ থেকে আমরা সময় নিয়েছিলাম কিছুক্ষণ। তো যাই হোক, আমাদের আজকের মূল ক্লাস এখনই শুরু হতে যাচ্ছে। তো যে কথা আমরা আপনাদেরকে বলছিলাম, এই পর্যন্ত 9টি ক্লাস অনুষ্ঠিত হয়েছে, তার মধ্যে আজকে হলো 10ম ক্লাস। এর মধ্যে আমরা অনেক কিছু আপনাদেরকে শিখিয়েছি আর অনেক কিছু অনেক বিষয় আপনাদেরকে বলেছি আমরা কি কি বিষয় আপনাদেরকে পড়াবো। তো যাই হোক, গত ক্লাসে আমরা আপনাদেরকে শিখিয়েছিলাম জ্যামিতির যে ত্রিভুজ, যে একটি প্রকার রয়েছে বাহুবেদে তিন প্রকার, এবং কোণবেদে তিন প্রকারের প্রথম যে প্রকারটি ছিল সমবাহু ত্রিভুজ সেটি শিখিয়েছিলাম, এবং আপনাদেরকে শিখিয়েছিলাম আনা গণ্ডা করাক্রান্তি তীর কীভাবে লিখতে হয়। তো যাই হোক, আনাগোন্ডা করাক্রান্তি তীর লিখার একটি বিষয় আপনাদেরকে বলেছিলাম যে একই রকম দেখতে কিন্তু সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, সেই সমস্যার নিরসন করার একটি পদ্ধতি আপনাদেরকে দেখানোর কথা ছিল, সেই বিষয়টি আপনাদেরকে এখন বলবো। তো আপনাদেরকে বলেছিলাম যে আমাদের দেশে এই পর্যন্ত যে জরিপ হয়েছে, চারটি জরিপের যে চারটি খতিয়ান বা পর্চা রয়েছে, প্রথম তিনটি পর্যায় অর্থাৎ সিএস, এসএ, আরএস এর ভিতরে একজন ব্যক্তির যে প্রাপ্য বা হক যে থাকে সেটি আনাগণ্ডা করাক্রান্তি তীর এই হিসাবে থাকে, আর সেই আনাগণ্ডা করাক্রান্তি তীর লেখার ধরনটা ভিন্ন রকম। এই আনাগণ্ডা করাক্রান্তি তীর এগুলা লেখার ধরনটা ছিল ভিন্ন রকম, আর সর্বশেষ যে পর্চা বা খতিয়ান সেটাতে হাজার পদ্ধতিতে লেখা থাকে, অর্থাৎ আমার প্রাপ্য কতটুকু সেটা সহস্রাংশে লেখা থাকে। তো যাই হোক, আনাগণ্ডা করাক্রান্তি তীর কীভাবে লেখে আপনাদেরকে গত সপ্তাহে দেখিয়েছিলাম গত ক্লাসে, আর আজকে আমরা দেখাবো যে একই রকম দেখতে, যেহেতু তো একই রকম দেখতে এটার পার্থক্য বা ডিফারেন্স কীভাবে করব। অর্থাৎ দেখুন, আমি যদি একটি লম্বা সরাসরি লম্বা যদি একটি রেখা টানি যেটাকে চার আনা বলে, এটিকে চার আনা বলে, আবার অন্যদিকে এটাকে এক করা বলে, তো আমি এটাকে আমি কি চার আড়া ধরবো নাকি চার করা ধরবো, এটি একটা বিষয় থাকে। যদি এমন যদি দেখা যায় যে এরপর আবার দশ আছে, তো এটা তো আবার সমস্যা, কারণ দেখুন এটা চার আনা দশ গণ্ডা হতে পারে, অথবা এটা এক করা এবং দশ তিল হতে পারে। যদি এমন কখনো দেখা যায় দশের পরে আরেকটি ইউনিট আছে, এভাবে বাঁকা করে একটি রেখা আছে, তখন আপনারা অবশ্যই বুঝতে পারবেন, যে এটা আনা ছাড়া অন্য কিছু হওয়ার সুযোগ নেই, কারণ আমরা জানি এটা যেহেতু আনা হতে পারে এবং আরেকটি করা হতে পারে। তো ধরে নিলাম এটা করা, করার পরে ধরে নিলাম এটা তিল, তিলের পরে আর কোনো ইউনিট বা কোনো অবস্থান থাকে না, যেহেতু আরেকটি রেখা চলে আসছে, তাহলে আমরা বুঝতে পারলাম এটা হলো এক প্রান্তি, আর এক প্রান্তির আগ মুহূর্তে থাকে আপনার করা। তো করা যদি থাকে, তা ক্রান্তি আর করার মাঝ বরাবর কি দশ লেখা কখনো থাকে না, তাহলে আমরা বুঝে নিলাম যেহেতু দশ লেখা আছে ক্রান্তির আগে, তাহলে বোঝা গেল এই দশটা হলো গণ্ডার দশ, তাহলে এটা যদি গণ্ডা হয় তাহলে এটা অবশ্যই আনা হবে। সুতরাং এখানে আপনার কোনো নিদর্শন বা চিহ্ন দেওয়ার কোনো প্রয়োজন নেই। সমস্যা হয় যখন আপনি চিনতে অসুবিধাই হচ্ছে আপনার, যদি আমি কোনো চিহ্ন বা আলামত না দিই আপনার চিনতে সমস্যা হয়, তখনই একটি চিহ্ন ব্যবহার করা হয়, যে চিহ্নটিকে ভূমিজরিপের ভাষায় বলা হয় বিকারী চিহ্ন বা ইলেক চিহ্ন। কেউ বলে ইলক চিহ্ন, কেউ বলে ইলেক চিহ্ন, অথবা কেউ বলে বিকারী চিহ্ন, কেউ বলে ভিখারী চিহ্ন। তো যাই হোক, একটি চিহ্ন ব্যবহার করতে হয়, এমন যদি হয় তখন আপনার কোনো চিহ্ন ব্যবহার করার প্রয়োজন হয় না। আরেকটি জিনিস লিখে দিই, আনার জন্য চিহ্ন ব্যবহার করা হয় একটি ফুটা, গণ্ডা করা ক্রান্তি, এই তিনটির জন্য ব্যবহার করা হয়, এভাবে একটি ঢেউ আকৃতির একটি রেখা লিখতে হয়। তিলের ক্ষেত্রে লিখতে হয় এরকম একটি ঢেউ দিয়ে পুনরাবৃত্তি করতে হয়। আপনারা খেয়াল করুন, আধার সময় একটি ফুটা দিতে হয়, গণ্ডা করা ক্রান্তি তিলের সময় একটি বাঁকা রেখা টানতে হয়,
তিলের সময় একটি বাঘা রেখা পুনরাবৃত্তি হয়ে এরকম আসে। তো যাই হোক, এই চিহ্নগুলা কখন ব্যবহার করতে হবে, আমার কি সবসময় ব্যবহার করতে হবে? তো বলা হয় যদি প্রয়োজন না হয় তাহলে এই ইলিশ চিহ্ন বা ভিখারি চিহ্ন ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে, যদি প্রয়োজন হয় তখনই ব্যবহার করতে হবে। তো আমরা দেখুন এখানে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, এখানে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, কারণ আমি বুঝতেই পাচ্ছি এটা করা ছাড়া অন্য কিছু হওয়ার সম্ভাবনাই নেই, কারণ এটা একমাত্র করাই হবে। এবং এই করার পরে, কারণ এটা যদি আমি ভুল বলছি, এটা কি একমাত্র আনাই হবে, আনা ছাড়া অন্য কিছু হতে পারে না, কারণ এটা যদি করা যদি হওয়ার সম্ভাবনা একেবারেই নেই, কারণ করা থাকলে করার পরবর্তী ইউনিট হলো ক্রান্তি বা তিল, এটা তো ধরে নিলাম এটাও তিল, এটা এক করা, এটা 10 তিল, কিন্তু তিলের পরে তো আর কোনো ইউনিট নেই, যেহেতু এখানে আরেকটি আছে তাহলে বোঝা গেল এটি এটি আনা এবং এটি গন্ডা এবং এটি ক্রান্তি। আবার যদি কখনো এরকম হয়, দেখুন এ লম্বা একটি রেখা টানা, আবার একটি বাঁকা রেখা টানা, পরবর্তীতে আপনার 10 লেখা। দেখুন এই যে এভাবে টানা, আপনি এবার কি বুঝবেন, এটা কি 5 আনা ধরবেন নাকি 4 আনা, 1 ক্রান্তি, 1 10 তিল ধরবেন? তো এই ক্ষেত্রে আপনি যদি ফুটাটা যদি এখানে যদি দিয়ে দেন তাহলে অবশ্যই বুঝে নেব 4 আনা, 1 ক্রান্তি, 10 তিল। আর যদি ফুটাটা যদি আপনি এখানে দেন, ফুটাটা যদি এখানে দেন, তখন আমরা বুঝে নেব এটা হলো 5 আনা এবং এটা হলো হয় হতে পারে 10 গন্ডা অথবা 10 ক্রান্তি। যেহেতু এই 10 নিয়ে সন্দেহ, এটা কি 10 গন্ডা না 10 ক্রান্তি, এটা কি 10 গন্ডা না 10 ক্রান্তি, এটার জন্য কি আলাদা ইলেক চিহ্ন ব্যবহার করতে হবে? তখন আমি ব্যবহার করলাম, এভাবে ব্যবহার করলাম, তো ব্যবহার করলে বোঝা যায় কি এটা হলো গন্ডা। আবার যদি পুনরাবৃত্তি যদি করে নেই তখন বোঝা যাবে এটা হলো 10 তিল। তো যাই হোক, আমি আপনাদেরকে মনে হয় বুঝাতে পেরেছি, অর্থাৎ আনা গন্ডা করা ক্রান্তি তিল যদি একই রকম যদি দেখতে চলে আসে বা একই রকম যদি হয়ে যায়, যদি সমস্যার সৃষ্টি হয়, আমি 1 আনাও মনে করতেছি অথবা 1 করাও মনে করতেছি, অথবা এভাবে বাঁকা একটি আসলো এটাকে আমি কি 1 আনাও মনে করছি আবার 1 ক্রান্তিও মনে করছি, আমি এটা কি 1 আনা ধরবো নাকি 1 আনা ধরবো নাকি 1 ক্রান্তি ধরবো, 1 আনা ধরবো নাকি 1 ক্রান্তি ধরবো, ওই সময় আপনার চিহ্ন ব্যবহার করতে হবে। অর্থাৎ এভাবে দেওয়া আবার 10 দেওয়া, দেখুন এভাবে দেওয়া আবার 10 দেওয়া, তখন দেখুন এটা আনা হয়ে এটা 1 আনা, আনা হওয়ার পরে এই 10 হতে পারে 10 গন্ডা অথবা 10 তিল। আরেকটা জিনিস খেয়াল করে দেখুন, যদি এটা যদি আমি ক্রান্তি ধরি, এটাকে যদি আমি ক্রান্তি ধরি, এটা অবশ্যই তিল, আমি শুধু এটাকে চিহ্ন দিলাম, তাহলে এটা ক্রান্তি, 10-এর জন্য এটা যে তিল এটা আমার আর বলার কোনো প্রয়োজন নেই। ঠিক তদ্রূপ আরেকটি বিষয় হলো এই 10 কি ক্রান্তি না গন্ডা, আমি যদি এখানে যদি একটি রেখা টেনে দিই তাহলে বোঝা গেল এই 10 হলো, এই 10 হলো গন্ডা, তাহলে অবশ্যই এটা আনা, 1 আনা। এখন আমি যদি এই কাজটি যদি করি, 1-এর ভিতরে আমি চিহ্ন বসালাম, তাহলে আমার এই 1 হলো, এই 1 হলো আনা, আচ্ছা এই 1 যেহেতু আনা হলো, সেই 10টা তো অন্য কিছু হতে পারে, 10টা হতে পারে 10 গন্ডা অথবা 10 তিল। আবার খেয়াল করে দেখুন এই যে 1 নিচে আমি যে ফুটাটা দিলাম, এর দ্বারা 1 আনা নিশ্চিত হতে পারলাম, তো 1 তো আমি নিশ্চিত হতে পারলাম, কিন্তু এই 10টা কি, এটা কি 10 গন্ডা না 10 তিল, এটা ক্ষেত্রে আবার চিহ্ন ব্যবহার করতে হবে। তাহলে দেখুন এখানে 2 বার ব্যবহার করার প্রয়োজন হইতেছে, যদি এমন যদি হয়তো এটা শুধু আমার এই 10 শুধু গন্ডা, তাহলে আমি গন্ডার যদি দিতাম তাহলে বাকিটাকে এটা যে অবশ্যই আনা বোঝা যেত, অথবা যদি এটা যদি তিল হইতো, এটা যদি তিল হইতো তখন এটাকে আপনি চিহ্ন ছাড়া কোনো উপায় নেই, কারণ এটা তিল। তো এটা কি করা না আনা, এটা কি করা না আনা, ফুটা দিলে হবে আনা আর ঢেউ দিলে হবে ক্রান্তি। তো যাই হোক, এরকম সমস্যার সৃষ্টি হয় তখন এই ইলেক চিহ্ন ব্যবহার করা হয়। আরেকটি বিষয় আপনারা খেয়াল করুন, আনা গন্ডা করা ক্রান্তি তিল হিসাবে যদি কখনো ফারায়েজ বন্টন করার প্রয়োজন হয়, ফারায়েজ বন্টন করার প্রয়োজন হয় তখনই কেবলমাত্র আনা গন্ডা করা ক্রান্তি তিলের যোগ বিয়োগ ভাগ গুণ এই 3টা প্রয়োজন হয়। কিন্তু সাধারণত আপনি শুধু পর্চা দেখে বুঝতে চাচ্ছেন এই লোকটার, মানে কোনো একটি ব্যক্তির তার জমির পরিমাণ কতটুকু, অংশ অনুযায়ী তার জমির পরিমাণ কতটুকু,
এই বিষয়টি জানার জন্য আনাগোণা করাক্রান্ত তিলের যোগ বিয়োগ ভাগগুণ জানার প্রয়োজন নেই। তো যেহেতু আনাগোণা করাক্রান্ত তিলের যোগ বিয়োগ ভাগগুণের প্রয়োজন নেই, কোথায়? সেটা হলো খতিয়ান থেকে একটি লোকের প্রাপ্য অংশ অনুযায়ী জমির পরিমাণ কতটুকু এটা বের করতে আনাগোণা করাক্রান্ত তিলের যোগ বিয়োগ ভাগগুণের প্রয়োজন হয় না। কিন্তু আনাগোণা করাক্রান্ত তিলের যোগ বিয়োগ ভাগগুণের প্রয়োজন হয় পাঁচজন হকদার, পাঁচ ভাই, প্রত্যেকের তো নির্দিষ্ট অংশ আছে। আর আমার জানার প্রয়োজন হলো যে এই ষোলো আনা থেকে এই পাঁচ ভাইকে ভাগ করে যে দেওয়া হলো এটা কি সঠিক হলো কিনা, অর্থাৎ ফারায়েজটা ঠিক মতো হয়েছে কিনা। অর্থাৎ ফারায়েজ বলতে মুসলিম পারিবারিক আইন অনুযায়ী যে বাটোয়ারা হয়েছে বা বন্টন করা হয়েছে, সেই বন্টনটা কি শুদ্ধ তরিকায় বা সহি তরিকায় হয়েছে কিনা সেটার যাচাই বাছাই, অথবা আপনি নিজেই বন্টন করতেছেন অথবা কাউকে বন্টন করে দেওয়ার প্রয়োজন হলো, তখন আপনার এই আনাগোণা করাক্রান্ত তিলের যোগ বিয়োগ ভাগগুণের প্রয়োজন হয়। কিন্তু শুধুমাত্র আপনি আপনার কাছে একজন পর্চা দেখালো অথবা খতিয়ান দেখালো, তো ভাই দেখুন এটা হলো আমার পর্চা, এই দেখুন এখানে আমার অংশ লেখা আছে, অংশ অনুযায়ী জমির পরিমাণ কতটুকু এটা আমায় একটু বের করে দেন, অর্থাৎ আমাদের এখানে জমি আছে 40%, আমার কতটুকু শতাংশ জমির পরিমাণ আছে অংশ অনুযায়ী একটু বের করে দেন, তখন আনাগোণা করাক্রান্ত তিলের যোগ বিয়োগ ভাগগুণের প্রয়োজন হয় না। তখন মাত্র একটি জিনিস খেয়াল রাখতে হয়, কয়েকটি জিনিস খেয়াল রাখতে হয়। একটি হলো আনাগোণা করাক্রান্ত তিলের যে সূত্রটি যেটি রয়েছে সেই সূত্রটি হলো খতিয়ান থেকে, মনে রাখবেন খতিয়ান যেহেতু দুই প্রকারের অংশ, অর্থাৎ খতিয়ানে যেই উল্লেখিত অংশটা একটা হলো আনাগোণা করাক্রান্ত তিল হিসাবে আর একটা হলো সহস্রাংশ হিসাবে। সহস্রাংশ হিসাবে আপনাদেরকে আমি সূত্র আগে থেকে লিখে দিয়েছিলাম, সেটি হলো অংশ গুণ জমির পরিমাণ, দেখুন অংশ গুণ জমির পরিমাণ সমান সমান ফলাফল, অর্থাৎ অংশ গুণ জমির পরিমাণ, অর্থাৎ আপনার অংশ হলো আপনার প্রাপ্য হলো 0.25, আপনার প্রাপ্য হলো 0.25, তো 0.25 হলো আপনার অংশ, আর জমির পরিমাণ হলো 15%, জমির পরিমাণ হলো, আচ্ছা সহজ করে নিই, জমির পরিমাণ হলো 16%, ধরে নিলাম জমির পরিমাণ হলো 16%, তো আমরা এমনি মুখে মুখে এমনি আমরা নিজেরা ভাগ করে দেখি, 16 এর 4 ভাগের 1 ভাগ হলো 4%, 16 এর 4 ভাগের 1 ভাগ হলো 4%, দেখুন এখানে তার অংশ কিন্তু 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ 0.25, যেহেতু 4 ভাগের 1 ভাগ তাহলে অবশ্যই আমরা যদি এই গুণটা যদি করি অবশ্যই ফলাফল 4 আসবে। আপনারা নিজেদের ক্যালকুলেটার যদি হিসাব করে দেখেন 0.25 দিয়ে 16 কে গুণ করবেন, দেখবেন অটোমেটিক 4 হয়ে যায়। তো যাই হোক, এভাবে অংশ দিয়ে জমির পরিমাণ গুণ দিলেই জমির নিজের ব্যক্তিগত পরিমাণটা চলে আসে, অর্থাৎ এই যে 16% আমি যে কথাটা বললাম এটা হলো আপনাদের পারিবারিক ভাবে একটি অংশ, অর্থাৎ এই আপনার বাবা জমি রেখে গিয়েছিল 16%, এই 16% জমির ভিতরে আপনার প্রাপ্য হলো 0.25, অথবা আপনারা বিজনেস পার্টনার, আপনারা জমি কিনেছেন 16%, ওইখান থেকে আপনার প্রাপ্য হলো 0.25, আমি যেহেতু 0.25 তাহলে ওই অনুযায়ী আমার জমির পরিমাণ কতটুকু কিনা হলো সেটা হলো 4%, এই বিষয়টা হলো আনাগোণা করাক্রান্ত তিল না, বরং এই বিষয়টা হলো হাজার পদ্ধতিতে, অর্থাৎ বর্তমান বিএসএ, কিন্তু একটু ভিন্ন সেটা হলো একই অংশ দিয়ে অংশ গুণ জমির পরিমাণ, একই তো পার্থক্য আছে জমির পরিমাণ, তবে ভাগ হলো 16 আনা, তবে ভাগ হলো 16 আনা, সমান সমান ফলাফল, অর্থাৎ আনাগোণা করাক্রান্ত তিলের সময় অংশ দিয়ে জমির পরিমাণ গুণ করবেন, আপনার যে প্রাপ্য যে অংশটা রয়েছে সেই অংশটাকে এই অংশটা অংশ দিয়ে জমির পরিমাণকে গুণ করবেন, জমির পরিমাণ যাই হোক 3 বিঘা 10 বিঘা 1 একর 1% যাই আসুক না কেন একই অবস্থা, তো অংশ দিয়ে জমির পরিমাণ গুণ দিয়ে 16 আনা দিয়ে ভাগ দিবেন,
এই যে অংশ দিয়ে জমির পরিমাণ গুণ দিবেন, 16 আনা দিয়ে ভাগ দিবেন, এটার জন্য নির্দিষ্ট কথা আছে, সেটা হলো গুণ করতে হয় একই জিনিস দিয়ে। অর্থাৎ আপনি আপনি আপনার গুণ করতে হবে এখানে 5 আনা 10 গণ্ডা, 5 আনা 10 গণ্ডাকে গুণ দিবেন 10% দিয়ে। আপনি এটা কিভাবে গুণ করবেন? অর্থাৎ আপনাকে যেহেতু 10 হলো একটি অঙ্কের একটি বিষয়, আর এটি এই অংশটা হলো একটি গান একটি সাংকেতিক চিহ্ন, এই সাংকেতিক চিহ্নকে পরিবর্তন করে অঙ্কের চিহ্নে নিয়ে আসতে হবে। আমরা সচরাচর যে অঙ্ক করি সেভাবে নিয়ে আসতে হবে। তো সেভাবে নিয়ে আসার জন্য কিছু কথা রয়েছে, সেই কথাগুলো হলো, যখন আপনি আনাগোনা করাকান্দি তিল এই এই যে ক্ষতি আছে সেখান থেকে আপনার জমিটা বের করতে চান, তখন আপনার প্রথম করণীয় হলো ব্যক্তির যে অংশটা রয়েছে, অর্থাৎ আমি একজন ব্যক্তি, আমার যে অংশটা রয়েছে সেই অংশের সর্বশেষ ইউনিটটা কি। অর্থাৎ দেখুন, আচ্ছা এই এই সূত্রটা আপনারা লিখে রাখুন, নাহলে পরবর্তীতে আপনারা আমার ভিডিওটা দেখে নেবেন, আমি একটু লিখছি, সেটা দেখুন। একটি লোকের তার প্রাপ্য হইল 5 আনা, পাঁচ আনা 12 গণ্ডা 1 করা 1 কান্তি। তো দেখুন তার যে প্রাপ্য, সেই প্রাপ্যের সর্বশেষ ইউনিটটা কি? সর্বশেষ ইউনিট, সর্বশেষ ইউনিট হলো ক্রান্তি, সর্বশেষ ইউনিট হলো ক্রান্তি। যেহেতু তার সর্বশেষ ইউনিট হলো ক্রান্তি, তো এই সম্পূর্ণটাকে আমরা ক্রান্তিতে রূপান্তর করে নেব। এখন ক্রান্তিতে রূপান্তর করার সিস্টেমটা কি, পদ্ধতি কি, সেটা আমি পরবর্তীতে আপনাদেরকে বলছি। আচ্ছা পরবর্তীতে বলা দরকার, এখন আমরা করে নিচ্ছি, সেটা হলো এই 5 আনা। তো আমরা দেখতে হবে 5 আনা সমান কত গণ্ডা। দেখুন 1 আনা, 1 আনা সমান 20 গণ্ডা। সুতরাং 20, সুতরাং সুতরাং 5 আনা সমান কি হবে? 5 দিয়ে 20-এর গুণ হবে 20 গণ্ডা, সেটা হলো কি 5 20-এ 100 গণ্ডা। তো দেখুন আমরা এই 5 আনাকে, এই 5 আনাকে 100 গণ্ডায় রূপান্তর করেছি। দেখুন এই 5 আনাকে আমরা 100 গণ্ডায় রূপান্তর করেছি, এই দেখুন সেই 100 গণ্ডা। তাহলে দেখুন এখানে 100 গণ্ডা, খুচরা রইল আমার 12 গণ্ডা। তো তখন লিখতে হয় মোট, মোট 100 যোগ 12, অর্থাৎ কি 112 গণ্ডা। তাহলে দেখুন 5 আনা 12 গণ্ডা, আবারও বলছি 5 আনা 12 গণ্ডা মিলে হয়, 5 আনা 12 গণ্ডা মিলে হয়, দেখুন আবার 5 আনা 12 গণ্ডা মিলে, এই সম্পূর্ণটা মিলে হয় 112 গণ্ডা। ভালো কথা, 112 গণ্ডা নিয়ে আসলাম। তো গণ্ডাকে পরবর্তী ইউনিট যেটা আছে, অর্থাৎ করা, করাতে রূপান্তর করতে হবে। সেই করাতে রূপান্তর করার সিস্টেমটা কি? একই রকম, দেখুন 1 গণ্ডা সমান কতটুকু, 1 গণ্ডা সমান হলো 4 করা। তাহলে 112 গণ্ডা কয় করা হবে? সুতরাং 112 গণ্ডা সমান 112 গুণ 4 করা। তো 112 দিয়ে 4 গুণ করে দেখুন কত আসে, 4 2 9 8, 4 1 4, 4 1 4, 448 করা। কিন্তু এখানে দেখুন একটি খুচরা করা রয়েছে, সেই খুচরা করাটি যোগ করতে হবে, অর্থাৎ মোট করা হলো কত, 448 যোগ 1, অর্থাৎ 449 করা। তো দেখুন আমরা করা পর্যন্ত চলে এসেছি, 449 করা, অর্থাৎ 5 আনা 12 গণ্ডা 1 করায় 449 করা। অর্থাৎ আমি যদি কখনো বলি আমার কাছে, আমি যদি আমি কথাটা বলি আমার কাছে 200 পয়সা রয়েছে, তার মানে কি, অর্থাৎ আমার কাছে 2 টাকা রয়েছে। আমি যদি বলি আমার কাছে 2 টাকার নোট 5টি রয়েছে, মানে কি 10 টাকা রয়েছে, আমি 10 টাকা বললাম না। ঠিক তেমন এখানে যদি আমি বলি 5 আনা 12 গণ্ডা 1 করা বললাম না, আমি সরাসরি বললাম কি আমার কাছে 449 করা রয়েছে, অর্থাৎ বড় ইউনিটকে ভেঙে ছোট ইউনিট বানিয়ে নিলাম। অর্থাৎ এমন যদি হয় 1 মাস 15 দিন
আমি যদি বলি আমি 1 মাস 15 দিন সেখানে অবস্থান করেছিলাম, আমি এটা যদি এটা না বলে যদি বলি 45 দিন আমি সেখানে অবস্থান করেছিলাম, বিষয়টি একই। ঠিক তেমন 5 আনা 12 ঘন্টা 1 করা সর্বমোট হয় 449 করা। তো যাই হোক, দেখুন 449 করা পর্যন্ত আমরা চলে গেছি। তো এখন করাকে ক্রান্তি বানাতে হবে, করাকে ক্রান্তি বানাতে হবে। দেখুন 1 করা সমান 3 ক্রান্তি, 3 ক্রান্তি, 1 করা সমান 3 ক্রান্তি। তাহলে সুতরাং 449 করা সমান কি হবে, 449কে 3 দিয়ে গুণ দিলে সবগুলো ক্রান্তি হয়ে যাবে। দেখুন 3 9 27, 7 হাতে আছে 2, 3 4 12, আর 2 14 হাতে আছে 1, 3 4 12, আর 13। এটা হলো 1347 ক্রান্তি। কিন্তু এখানে একটি খুচরা একটি এই আরেকটি ক্রান্তি রয়ে গেছে, সেটা হলো মোট 1347 যোগ 1 ক্রান্তি, অর্থাৎ 1348 ক্রান্তি। তাহলে দেখুন, আমি যে আপনাদেরকে বলেছিলাম অংশের সর্বশেষ যে ইউনিটটি থাকে, সেই ইউনিটকে সম্পূর্ণটাকে সেই ইউনিটে রূপান্তর করতে হবে। তো আমরা দেখলাম সর্বশেষ ইউনিট হলো ক্রান্তি, আমরা সবটাকে ক্রান্তিতে রূপান্তর করেছি, সেটা হলো 1348 ক্রান্তি, সেটা হলো 1348 ক্রান্তি। মনে রাখবেন 1348 ক্রান্তি। তো আমরা 1348 ক্রান্তি এই হিসাবটা একটু খেয়াল মনে রাখবো, 1348 ক্রান্তি। দেখুন আমরা হিসাব করেছিলাম 5 আনা 12 ঘন্টা 1 করা 1 ক্রান্তি, এটাকে ভেঙে আমরা বের করেছি 1348 ক্রান্তি। আচ্ছা, 1348 ক্রান্তি, এটা হলো অংশ। তো অংশ দিয়ে জমির পরিমাণ, সেই পরিমাণটাকে ধরে নিলাম 5%, আমি 5ই লিখলাম। ভাগ দিতে হবে 16 আনা দিয়ে ভাগ 16 আনা। দ্বিতীয় শর্ত হলো 16 আনাকে আমার মনে রাখতে হবে অংশটা কি ইউনিটের আছে। অংশ যদি করা হয় 16 আনাকে করা বানাতে হবে, অংশ যদি গণ্ডায় হয় 16 আনাকেও গণ্ডা বানাতে হবে, অংশ যদি তিল হয় 16 আনাকেও তিল বানাতে হবে। তো যে তারা আমার আগে থেকে সূত্র মুখস্থ রাখার দরকার, 16 আনা সমান কত গণ্ডা, 16 আনা সমান কত করা, 16 আনা সমান কত ক্রান্তি, 16 আনা সমান কত তিল, এই সূত্রটা আমি আপনাদেরকে এখন লিখে দিব। তো লিখে দেওয়ার আগে যেহেতু আমরা এটা হলো আমাদের ক্রান্তি, তা আমি যেহেতু আগে থেকেই যেহেতু আমি জানি সেই 16 আনা সমান হলো 3840, 3840 ক্রান্তি। তাহলে দেখুন আপনার প্রয়োজন হয়েছে কি, দুটি কাজ করতে হয়েছে, সেটি হলো অংশের দেখতে হবে অংশের সর্বশেষ ইউনিটটা কি, সর্বশেষ ইউনিট যে আকৃতির থাকে সম্পূর্ণটাকে সেই ইউনিটে রূপান্তর করতে হয়, প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হলো 16 আনাকেও সেই ইউনিটও বানাতে হবে, অর্থাৎ সবগুলোকে ওই অংশের যে সর্বশেষ ইউনিট ওই ইউনিটে রূপান্তর করতে হবে। তৃতীয় শর্ত চলে গেল, তৃতীয় শর্ত আর কিছু না, তৃতীয় শর্ত হলো সূত্র অনুযায়ী কাজ করেন 3840 দিয়ে। এখন ফলাফল যা আসে তাই, আমরা ফলাফল এখন আর বের করলাম না, এটা আপনাদের উপর ছেড়ে দিলাম, আপনারা বের করবেন। তো সূত্র লেখার পালা, এখন আমি আপনাদেরকে সূত্র লিখে দেব 16 আনা সমান। দেখুন 16 আনা সমান 320 গণ্ডা, আবার দেখুন 16 আনা সমান 1280 করা, আবার 16 আনা সমান 3840 ক্রান্তি, আবার দেখুন 16 আনা সমান হলো 76803। এই সূত্রটা মুখস্থ রাখতে হবে, কারণ হলো যদি কখনো অংশ দেখেন আপনি আপনার কাছে, আপনি যেহেতু আমিন সাহেব হয়েছেন অথবা আপনি পূর্বের কোনো কাগজ যাচাই বাছাই করতে যাচ্ছেন, আপনার নিজের বাবার হতে পারে, আপনার বাবার যে সম্পত্তি সেটা এই আর এস এর খতিয়ানে, তো আর এস খতিয়ানে আপনার বাবার অংশটা দেওয়া আছে, তো অংশ দেওয়া আছে, তো অংশ অনুযায়ী জমিটা কীভাবে বের করবো, তো সেই সূত্র অংশ দিয়ে জমির পরিমাণ গুণ 16 আনা দিয়ে ভাগ। এখন অংশটা যে আপনাদেরকে বারবার এই কথাটা বলছি, অংশটা দেখতে হবে অংশের সর্বশেষ ইউনিটটা কি,
অংশের সর্বশেষ ইউনিট যদি গণ্ডা হয় তাহলে আমি সম্পূর্ণ অংশকে গণ্ডায় রূপান্তর করব। তো গণ্ডায় রূপান্তর করলাম, 16 আনাকে আমরা এই গণ্ডায় লিখবো, তখন আমরা লিখবো 320। আবার যদি আমার অংশ দেখলাম তিলে, আমার অংশের সর্বশেষ ইউনিটটা হলো তিল, আমার সম্পূর্ণ অংশকে তিলে রূপান্তর করব। করার পরে 16 আনাকেও তিল বানাতে হবে, সেই 16 আনা তিল কতটুকু 76,800 তিল। তো যাই হোক, এই সূত্রটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আপনারা লিখে রাখবেন। আর খতিয়ান থেকে জমির পরিমাণ বের করার যে পদ্ধতি আমি আপনাদেরকে বললাম, একটি হলো যে বর্তমানে যেটা বেশি প্রয়োজন বা প্রচলিত বিএস খতিয়ানের, সেই বিএস খতিয়ানের সূত্রটা হলো যেহেতু হাজারে, সেটা হলো অংশ দিয়ে জমির পরিমাণ গুণ, অংশ গুণ জমির পরিমাণ, এতটুকুই। আর আনাগন্ডা করা কাজে তিলের যে খতিয়ানগুলো রয়েছে সেগুলোর থেকে আপনার জমি বের করার সিস্টেমটা হলো অংশ গুণ জমির পরিমাণ ভাগ 16 আনা। শর্ত আপনাদেরকে বলে দিয়েছি, দুটি শর্ত, একটি হলো অংশের সর্বশেষ ইউনিটটাকে, সম্পূর্ণ অংশকে সেই ইউনিটে রূপান্তর করতে হবে, দ্বিতীয় শর্ত হলো 16 আনাকেও ওই ইউনিটেরই রূপান্তর হিসাবে লিখতে হবে, তারপরেই অঙ্ক সূত্র অনুযায়ী অঙ্ক করবেন, তাহলে আপনাদের বিষয়টি আরও আত্মস্থ হয়ে যাবে। তো যাই হোক, এই যে আমি আপনাদেরকে বিষয়টি আপনাদেরকে বলেছি শিখাচ্ছি, কিন্তু এই বিষয়টা আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি না, জানতে পারছি না, আপনারাও আমাকে ভালো করে কোনো একটি বিষয় জানার জন্য ভালোভাবে বিস্তারিত বোঝার চেষ্টা করতে পারছেন না, বা আমার কাছে জানতে পারছেন না। যারা আমার এই সাধারণ কথা থেকে যারা বুঝতে পারছেন তাদের জন্য অনেক শুক্রিয়া, তাদেরকে ধন্যবাদ। কিন্তু যারা বুঝতে পারছেন না তাদের জন্য আকুল আবেদন হলো আপনারা বারবার এই ভিডিওটা দেখবেন, অবশ্যই বারবার ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আপনাদেরকে বলেছিলাম যে অনেক ভাইয়েরা এই ক্লাসের এই গুরুত্ব আহামিয়ত জেনে, অর্থাৎ এই এটা যেহেতু অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, প্রত্যেক ব্যক্তিরই ভূমি জরিপের জ্ঞান থাকা জরুরি, তাই অনেক ভাই আমার ব্যক্তিগত মেসেঞ্জারে অথবা আনমুহার মেসেঞ্জারে, এর সিইও খন্দকার ফারাবি আহমেদ ভাইয়ের মেসেঞ্জারে অনেকেই নক করেছেন, বলেছেন যে ভাই এটা যদি পার্সোনালভাবে যদি শেখানো হতো অথবা এটা শিখে যদি সার্টিফিকেট দেওয়া হতো সরকারি, তাহলে অনেক ভালো হতো। তো আমরা আপনাদের সকল বিবেচনা করে, আপনাদের সকল এই সমস্যার দিকে তাকিয়ে আনমুহা 5 মিনিট মাদ্রাসা ঈদের পর পরে কিছুদিন পরে সম্ভবত 10-15 তারিখের দিকে নতুন একটি পেইড কোর্স চালু করছে এই ভূমি জরিপের। লাইভ ক্লাস অবশ্যই হবে, লাইভ ক্লাস আপনারা দেখবেন, লাইভ ক্লাস যারা ভিডিওটা অবশ্যই এই আমার নিজের পেজে থাকে, আনমুহা 5 মিনিট মাদ্রাসার পেজেও থাকবে, আপনারা দেখে দেখে নেবেন। কিন্তু যারা একটু ভালোভাবে বুঝতে চান, বিস্তারিত আমার সাথে কথা বলতে চান, আমিও আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই, সেটা হলো আমরা ব্যক্তিগত এই পেড কোর্সে যেটা হবে সেটাতে আমরা জানতে পারবো। সেই পেড কোর্সে আমি আমার আশা হলো বা আমার কামনা হলো যে আপনারা সবাই পেড কোর্সে যুক্ত হবেন, এবং আপনাদের সকলকে অনুরোধ করা হলো পেড কোর্সে যুক্ত হওয়ার জন্য, কারণ পেড কোর্সে যুক্ত হলে আপনি আমার কাছ থেকে অনেক কিছু জানতে পারবেন সরাসরি কথা বলে, এবং আমি আপনার বিষয়টা আপনার সাথে কথা বলে বুঝতে পারবো আপনার কোন কোন জায়গায় সমস্যা আছে। তো যাই হোক, আনমোহা 5 মিনিট মাদ্রাসা প্রতিনিয়তই আপনাদের জন্য ভালো ভালো ব্যবস্থা করে থাকে, কিন্তু মানুষের প্রত্যেক ব্যক্তির বা মানুষের রিকোয়েস্টেই সিদ্ধান্ত চেঞ্জ করতে হয়। তো সিদ্ধান্ত চেঞ্জ এতটুকুই যে তারা আনমোহা 5 মিনিট মাদ্রাসা পেড কোর্সের আয়োজন করছে শুধুমাত্র যাদের সমস্যা রয়েছে তাদের জন্য। আর লাইভ ক্লাস অবশ্যই চলতে থাকবে, কুরবানিদের আগ মুহূর্তে হতে পারে সাময়িক জন্য বন্ধ থাকতে পারে, আবার শুরু হবে, কিন্তু আপনারা এই ভিডিওটাই সবসময় দেখবেন। আর সব সময় যে কথাটা আমরা বলে থাকি, আনমোহা 5 মিনিট মাদ্রাসার পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে যে আকুল আবেদন, বিনীত নিবেদন, সেই বিষয়টি হলো এই লাইভ প্রোগ্রামটি সব সময় বেশি বেশি শেয়ার করার চেষ্টা করবেন, কারণ শেয়ার করলেই অবশ্যই প্রত্যেকটা ব্যক্তি জানতে পারবে এবং এই বিষয়ের গুরুত্ব জানতে পারবে। তো যাই হোক, আমরা আর ওদিকে যাচ্ছি না, এখন আমরা আনাগন্ডা করাগানি তিলের একটি বিষয় আমরা আলোচনা করলাম, এখন আমরা আলোচনা করব সেই জ্যামিতির দিকে, আমরা এখন চলে যাব জ্যামিতির আলোচনার দিকে। আমরা যে আপনাদের একটি বলেছিলাম সমবাহু ত্রিভুজের সূত্রটি আপনাদেরকে লিখে দিয়েছিলাম, সেই সূত্রটি এখন আলোচনা করব। দেখুন, সূত্রটি ছিল বাহু স্কোয়ার ইনটু √3 ভাগ 4। এই সূত্রটাকে, এই সূত্রটা অন্য জায়গায় বা যে বীজগণিতের বইয়ের ভিতরে এভাবে লেখা থাকে, দেখুন √3/4 এভাবে লেখা থাকে, অনেকভাবে লেখা থাকে, কিন্তু দেখুন এইভাবে যদি আমি যদি লিখে দিতাম আপনাদেরকে, যদি এভাবে লিখে দিতাম √3/4, তো আপনাদের খুবই কষ্ট হতো। কিন্তু আমি জানি এখানে অনেক মানুষ
যোগ্য রয়েছেন বা এটা জানেন, কিন্তু সামগ্রিক বিবেচনার দিকে তাকিয়ে আমি একদম বেসিক লেভেল থেকে একদম নিচু একদম নিচ থেকে আপনাদেরকে বোঝাচ্ছি। একদম বাংলায় লিখলাম বাহু স্কোয়ার ইনটু রুট তিন বাই চার। আমরা রুট তিন বাই চার এটার দিকে তাকাইলাম না, শুধু বাহু স্কোয়ার নিয়ে আলোচনা করবো। দেখুন উপরে একটি দুই, ছোট্ট করে একটি দুই লেখা, ছোট্ট করে একটি দুই লেখা, এই দুইটাকে বলা হয় স্কোয়ার। তো এই স্কোয়ার মানে কি? মানে হলো স্কোয়ারটা যার উপর থাকবে, যার কাঁধের উপর থাকবে, সেই বিষয়টি বা সেই অংশটি দুইবার হবে। যেহেতু বাহু স্কোয়ার, সুতরাং বাহু দুইবার হবে। দেখুন বাহু আবার বাহু, যেহেতু বাহু আর বাহুর মাঝে কোনো সম্পর্ক নেই, এই জন্য গুণ চিহ্ন, অর্থাৎ বাহু গুণ বাহু। এখন সেই যে ইংরেজিতে লেখা ছিল বি স্কোয়ার লেখা ছিল, বি স্কোয়ার মানে হলো বি গুণ বি। যদি কখনো লেখা থাকে ইংরেজি অক্ষর এন স্কোয়ার, মানে হলো এন গুণ এন। যদি কখনো লেখা থাকে, যদি কখনো আপনারা যদি দেখেন হাত স্কোয়ার লেখা, এভাবে লেখা হাত স্কোয়ার, তখন আপনারা বুঝে নেবেন হাত দুইবার হবে, গুণ হাত গুণ হাত, হাত গুণ হাত। অর্থাৎ স্কোয়ার যার উপরে থাকবে, স্কোয়ার যার উপরে থাকবে সেটা দুইবার গুণ হবে, সেটা দুইবার গুণ করবে, হাতের উপর থাকুক অথবা যার উপরে থাকুক। যেহেতু বাহুর উপরে এই স্কোয়ার দেওয়া, সুতরাং বাহু দুইবার গুণ হবে। আমি আবার আপনাদেরকে আরেকটু বিস্তারিত বলছি, হাতের উপর যেহেতু বাহুর উপরে যদি স্কোয়ার, সেজন্য বাহু দুইবার হয়েছে। যদি এমন যদি হয় ভূমি স্কোয়ার, ভূমি স্কোয়ার, তখন হবে ভূমি গুণ ভূমি, ভূমি গুণ ভূমি। বুঝে নিতে হবে যে স্কোয়ার যার উপরে আসবে, স্কোয়ার যার উপরে আসবে সেটা দুইবার হবে, তো পরস্পর গুণ হবে। তো দেখুন বাহু স্কোয়ার মানে হলো বাহু গুণ বাহু, বাহু গুণ বাহু। তো আমরা যে একটি চিত্র আঁকি, যে চিত্রের ভিতরে এটি একটি সমবাহু ত্রিভুজ, দেখুন এটি সমবাহু ত্রিভুজ, সবগুলাই 50 ফুট করে, সবগুলোই 50 ফুট। তাহলে দেখুন সবগুলাই বাহু, যেহেতু বাহু স্কোয়ার, বাহু স্কোয়ার মানে হলো বাহু গুণ বাহু, বাহু কত? বাহু হলো 50 গুণ 50, তাহলে 50 গুণ 50, 50 গুণ 50 গুণ দিলে কত হয় দেখুন 2500 আসে, 2500 হয়। তাহলে দেখুন বাহু স্কোয়ার, বাহু স্কোয়ার আমরা কিভাবে বের করলাম, 250 বের করলাম। তাহলে দেখুন বাহু স্কোয়ার মানে হলো বাহু গুণ বাহু, আর বাহুর বাহুর মান কত? বাহুর মান যেহেতু 50 গুণ 50, আর 50 গুণ 50-এ গুণ দিলে আপনার আসে 2500। আচ্ছা 2500 আসলো। এখন দেখুন তাহলে আমরা বাহু স্কোয়ারের বিষয়টি আমরা স্পষ্ট করে নিলাম। এখন আমরা করব রুট তিন। তো আমি এটা যদি সবটা যদি কেটে দেই তাহলে আপনাদের বুঝার সুবিধাতে আমরা লিখেছিলাম, কিন্তু এটা একদম কেটে দিব, তাহলে বোঝা গেলে আমরা শুধু লিখব বাহু স্কোয়ার, আমরা কি লিখব 50 স্কোয়ার। 50 স্কোয়ার অর্থ কত? 50 স্কোয়ার মানে হলো 2500। এখন হলো এটার পালা। তো গুণ চিহ্নটা আমরা আগে থেকে দিয়ে এই গুণ চিহ্নটা দিয়ে রাখি। দেখুন এখানে রুট তিন এবং চার, এই যে এখন রুট তিন এবং ভাগ চায়, এই রুট তিন নিয়ে আপনাদেরকে আর একটু বিস্তারিত বলতে হবে, রুট কি জিনিস। কারণ এতক্ষণ কিন্তু আপনারা প্রথমেই যারা নতুন একেবারেই তাদের কিন্তু স্কোয়ার দেখি মাথা ঘাবড়িয়ে গেছে, আর স্কোয়ার কি জিনিস। কিন্তু এখন আমরা আলোচনার দিকে যাচ্ছি, সেটা হলো রুট, এই রুট কি জিনিস, রুটের হাকিকত কি, আসলে কি জিনিস, মানে রুট কত, রুট যে তিনের উপর রুট, এটা কি তিনের বেশি না তিনের কম, বা এটা কি বোঝায়, কি বোঝায়, এটা আগামী ক্লাসে আলোচনা করবো। আজকে আমাদের ক্লাস শেষ হয়ে গেছে অনেক আগেই, কিন্তু এখন যদি রুট তিন ভাগ চায় এটা নিয়ে আলোচনা করি তাহলে সময় আরও চলে যাবে। তো সময় আমি আপনাদের কাছ থেকে আর নিচ্ছি না, আজকের ক্লাস এখানেই শেষ করে দিব। শুধু মনে রাখবেন বাহু স্কোয়ার মানে হলো বাহু গুণ বাহু, তাহলে বাহু স্কোয়ার মানে হলো 50 স্কোয়ার, সুতরাং 50 গুণ 50, আর 50 গুণ 50 গুণ করলে হয় 2500। বাকি সূত্রটা আমরা পরবর্তীতে আপনাদেরকে জানাবো এবং পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো যাই হোক, আজকের ক্লাসে আমাদের আলোচ্য বিষয় ছিল, অর্থাৎ আলোচ্য বিষয় ছিল অথবা আমরা যে আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করেছি সেগুলো হলো আনাগোন্ডা করাকান্তি তিল একসাথে লেখতে গিয়ে যে একটি সমস্যার সৃষ্টি হয় সেই সমস্যার নিরসন নিয়ে আলোচনা করেছি।
নিরসনটা কি ছিল? ইলোপ চিহ্ন বা বিকার চিহ্ন ব্যবহার করতে হয়, সমস্যা হলে ব্যবহার করতে হয়, সমস্যা না হলে ব্যবহার করার প্রয়োজন হয় না। সেটা কিভাবে লিখতে হয় আমি আপনাদেরকে দেখিয়েছি। আরেকটি জিনিস আপনাদেরকে আলোচনা করেছিলাম, খতিয়ান থেকে যদি আপনার সম্পত্তি বের করতে হয় কতটুকু অংশ, এখানে যে অংশটা রয়েছে অংশ অনুযায়ী আমি এখানে এই এই যা এই খতিয়ান থেকে কতটুকু জমি পাবো সেটা কিভাবে বের করতে হয় সেটির একটি সূত্র লিখে দিয়েছি, এবং এই সূত্রের আওতায় আরেকটি সূত্র চলে এসেছিল, সেটা হলো 16 আনা সমান কত গণ্ডা, কত করা, কত ক্রান্তি এবং কত তিল। আর সর্বশেষ আমরা জ্যামিতিতে ঢুকে শুধুমাত্র সূত্রের যে বাহু স্কোয়ার ইন্টু রুট 3/4 এটার অর্ধেক অংশ আপনাদেরকে বলেছি বা শিখিয়ে দিয়েছি। তো যাই হোক, আপনারা যারা বুঝতে পারেনি ভিডিওটি পরবর্তীতে আবার দেখবেন, বারবার টেনে দেখবেন, আমি আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারবেন। যদি না বুঝতে পারেন তাহলে যারা সচেতন লোক আছে অথবা এই বিষয়টা অর্থাৎ যেহেতু একটা অঙ্কের বিষয় এই অঙ্কটা ভাই বুঝতেছেন আমার একটু বুঝাই দেন, তারপরেও না বুঝলে তো আমার ব্যক্তিগত মেসেঞ্জারে তো আপনারা যোগাযোগ করেন, অনেকেই নক করেন, অনেকেই যোগাযোগ করেন, অনেকেই কথাও বলেন, অথবা আর মহা পাইবিন মাদ্রাসার মেসেঞ্জারে ফারাবি আহমদ ভাইয়ের সাথেও কথা বলতে পারেন, উনি আপনাদেরকে সাজেশন দিয়ে দিবে। তো সর্বোপরি যেই কথাটা আপনাদেরকে বারবার বলা হয়, ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং পরবর্তীতে আপনাদের সকলের সমস্যার নিরসনের দিকে তাকিয়ে, সকলের সমস্যার সমাধানের দিকে তাকিয়ে আন্নুহা 5 মিনিট মাদ্রাসা ঈদের পর করেই পেড কোর্সে আয়োজন করছে, যেন সবাই যেন বুঝতে পারে এবং এই বিষয়টি যেন আয়ত্ত করতে পারে। লাইভ ক্লাস প্রতিনিয়ত চলতে থাকবে, আপনারা এই ভিডিওটি লাইভ ক্লাস থেকেও দেখে নিতে পারবেন, আন্নুহা 5 মিনিট মাদ্রাসার পেজ থেকে দেখে নিতে পারবেন, অবশ্যই আপনারা ফায়দা অর্জন করতে পারবেন। কিন্তু পেড কোর্সটা সকলেরই প্রয়োজন, কিন্তু যাদের প্রয়োজন মনে হয় না তারা অবশ্যই আসবেন না, কিন্তু যাদের প্রয়োজন হয় তারা অবশ্যই যোগাযোগ করে ভর্তি হয়ে নেবেন। কোর্স ফি একদমই নেওয়া হচ্ছে না, শুধুমাত্র রেজিস্ট্রেশন ফি নেওয়া হচ্ছে, আপনারা শিখে নিলে অবশ্যই উপকৃত হবেন। কিন্তু সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো সেই কোর্সে যারা অংশগ্রহণ করবে তাদেরকে অবশ্যই সরকারি সার্টিফিকেট দেওয়া হবে, তবে শর্ত হলো পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আর আমি আপনাদের সাথে কমিটমেন্ট করতে পারি, যারা এই কোর্সে যুক্ত হবে তারা অবশ্যই সবাই শিখতে পারবে, সবাই উত্তীর্ণ হতে পারবে এবং সরকারি সার্টিফিকেট পাবে। আর এই সরকারি সার্টিফিকেট দিয়ে আপনি যে কোনো অফিসে চাকরি করতে পারবেন, অথবা নিজে একজন আমিন সাহ হিসেবে গ্রামে গঞ্জে নিজের এলাকায় আমিন সাহ হিসেবে জমি জামা মাপার জন্য আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন, অথবা কোনো ল্যান্ড সার্ভে অফিসে আপনি চাকরি করতে পারবেন। তো সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। দোয়া করবেন আমার জন্য, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।